ওয়েলকাম গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন মাত্র 49 জন। 50 জন আসলো মাত্র। আচ্ছা গাইস, আমরা গত ক্লাসে শিখেছিলাম ভিজিটিং কার্ড, অর্থাৎ ভিজিটিং কার্ডের ফার্স্ট ক্লাস হয়েছিল। তো ভিজিটিং কার্ড কি সেটা আমরা সবাই বুঝতেছি এবং এই কাজটা মূলত ইলাস্ট্রো সফটওয়্যারে করা হয়। গত ক্লাসে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো আমি একটু রিভিউ দিব। একটু রিভিউ দিয়ে আমরা পরবর্তী কাজে চলে যাব। প্রতিটা কাজের জন্য আমাদের একটা সফটওয়্যার থাকা লাগবে, সেই সফটওয়্যার নাম হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর। ফটোশপ ইলাস্ট্রেটর যদি কেউ কারোর কাছে না থাকে, সে যদি ক্লাস করে তাহলে সে লুজার, কারণ সে ক্লাস করবে সে প্র্যাকটিস করতে পারবে না। এই জন্য দায়ী ভাই আপনি। আপনি যদি এখন পর্যন্ত সফটওয়্যার ইনস্টল করতে না পারেন তাহলে আপনার আপনার জন্য আমরা আরো এক বালতি সমবেদনা জানাই। যদি আপনি আজকের ক্লাসের পরেও সফটওয়্যার ইনস্টল করতে না পারেন তাহলে আপনি নেক্সট ক্লাস পাবেন শুক্রবার। তো শুক্রবারের মধ্যে যেন অবশ্যই সফটওয়্যার ইনস্টল থাকে। সব বুঝতেই পারতেছেন সফটওয়্যার ছাড়া আপনি ক্লাসটা করে আপনার কোনো লাভ হবে না, কারণ আপনি প্র্যাকটিস করতে না পারলে এই জিনিসগুলো মাথায় রাখতে পারবেন না। আমরা সবার সমস্যার সমাধান করব, তার আগে আমি একটু ব্রিফিং দেই। সবাই ক্লাসে জয়েন করতে থাকুক, আমি একটু ব্রিফিং দেই। সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার কেন ইউজ করব, ফটোশপ সফটওয়্যার কেন ইউজ করব। সফটওয়্যার ক্যাটাগরি বলা হয়েছে দুইটা, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি কেন, অন্য কিছু তো ছিল, ক্যানভা সফটওয়্যার ছিল, বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার ছিল, সেগুলো করলেও তো হইতো, কিন্তু আমরা অ্যাডোবিতে আসছি কেন? অ্যাডোবি হচ্ছে একটা মানে পপুলার কোম্পানি, যে কোম্পানির নাম সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন ভাবে জেনে গেছে যে একটা ক্লায়েন্টকে যতক্ষণ আপনি কাজ দিবেন সেই ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমাকে তুমি অ্যাডোবি ফাইল দিবা নাকি ক্যানভা ফাইল দিবা, মানে জিজ্ঞেস করতেই পারে। এবং আমরা অনেক সময় ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য লিখে দেই যে আমি অ্যাডোবিতে কাজ করি। মানে বুঝতেই পারতেছেন অ্যাডোবির মার্কেটটা কেমন, তারা কাস্টমার ক্লায়েন্টদের মনে জায়গা করে নিয়েছে, যে কারণে অ্যাডোবি ফার্স্টের চাহিদা। এবার আসেন দুনিয়ায় গ্রাফিক ডিজাইন বলতেই আমরা বুঝি অ্যাডোবি প্রোডাক্ট, কারণ অ্যাডোবি ওই জায়গাটা নিক করে নিয়েছে। এখন যদি ওদের জায়গায় টপকে আর একটা কোম্পানি আসে তখন হয়তো আমাদের ওই সফটওয়্যার শিখতে হতে পারে, তাই না? কিন্তু বেসিক থিংস সমস্ত গ্রাফিক্স এর সফটওয়্যার বলেন, সমস্ত এডিটিং সফটওয়্যার বলেন সেম। যেমন ধরেন ভিডিও এডিটিং করার জন্য আপনি ক্যামটাস ইউজ করতেছেন, আবার প্রিমিয়ার প্রো ইউজ করতেছেন, আবার ফিল্মোরা ইউজ করতেছেন, এই যে নামগুলো বললাম এগুলো হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার। আবার ইমেজ এডিটিং করার জন্য আপনারা ফটোশপ তৈরি করে ফটোশপে কাজ করতেছেন, আবার দেখা গেল আরেকটা সফটওয়্যার আসলো সেই সফটওয়্যারে কাজ করতেছেন। তো এই সফটওয়্যার যেহেতু আপনি ফটোশপ পারেন সেহেতু আপনি ফটোশপের পর অন্য সফটওয়্যার হাত দিলে দেখবেন একই রকম, কারণ এক একটা জিনিস হচ্ছে কি একই কোয়ালিটির যদিও নতুন কোনো বাজারে সফটওয়্যার আসে সেগুলোর সাথে ম্যাচিং করার চেষ্টা করে বা ম্যাচ রাখে, কারণ হচ্ছে যাতে ক্লায়েন্ট বা তারা যাতে এটাকে স্বাচ্ছন্দ্যের সাথে নেয়, ইউজার ফ্রেন্ডলি রাখে। যাই হোক, এর জন্য আমরা অ্যাডোবি প্রোডাক্ট বেছে নিচ্ছি। আর অ্যাডোবির মধ্যে আমরা শিখছি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপ মানে হচ্ছে ছবির দোকান, যেখানে ছবি নিয়ে কাজকর্ম করা হবে, আর ইলাস্ট্রেটর মানে হচ্ছে ড্রয়িং রিলেটেড, ইলাস্ট্রেশন রিলেটেড যে কাজগুলা সেগুলা। মূলত ইলাস্ট্রেটরের কাজগুলো প্রিন্টিং সেক্টরের কাজ হয়ে থাকে, তবে কিছু কিছু কাজ ওয়েব সেক্টরের জন্য করা হয়ে থাকে। অনেকে আছে সেই ইলাস্ট্রেটর এক্সপার্ট, সে ফটোশপে কাজ করে না। এখন আপনার একটা ছবি কালো থেকে ফর্সা বানানো লাগবে, আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, এই ধরনের কাজ তো ইলাস্ট্রেটরে পসিবল না, তখন আপনাকে ফটোশপে যেতেই হবে। আবার অনেকে আছে, ভাই আমি ফটোশপ খুব ভালো পারি, আমি ইলাস্ট্রেটর পারি না, আমি ইলাস্ট্রেটর শিখবো না, সেই ক্ষেত্রেও ঝামেলা, কারণ আপনি একটা লোগো বানাবেন, সেই লোগোটা কোথা থেকে বানাবেন? আপনি একটা ভেক্টর বানাবেন, সেই ভেক্টরটা কোথা থেকে বানাবেন? যে কারণে আমাদের এই কোর্সের মধ্যে ফটোশপ ইলাস্ট্রেটর দুটাই পাচ্ছে এবং দুটাই আপনাকে শিখতে হবে। আমরা প্রথমে এখানে ইলাস্ট্রেটরের কাজ শিখবো। ইলাস্ট্রেটরের বেশ কিছু কাজ শেখার পর আমরা যখন একটা ইলাস্ট্রেটরের উপর একটা এক্সপার্ট হব তখন ইলাস্ট্রেটরে আমরা কিছু প্রজেক্ট বানাবো, এরপর আমরা চলে যাবো ফটোশপে, ফটোশপে আমরা কিছু কাজ শুরু করব, আবার লাস্টে এসে আমরা রিভিউ করবো ইলাস্ট্রেটরে এসে, অর্থাৎ লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন এইগুলো আমরা একদম শেষের দিকে শিখবো কোর্সের শেষের দিকে। তো যাই হোক, এখন আমরা ইলাস্ট্রেটরের মধ্যে যে জিনিসগুলো শিখতেছি সেটা একদমই বেসিক, সফটওয়্যারের পরিচিতি, একদম কিছু বেসিক টুলস নিয়ে। ইলাস্ট্রেটরের মধ্যে অনেক অনেক টুলস আছে কিন্তু কমন টুলস এক, অর্থাৎ এই যে ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ডের উপরে আপনাদের দেখা যাবে 4-5-6টা ক্লাস হবে। তো এই 4-5-6টা ক্লাস হলে ভিজিটিং কার্ড যে কত ধরনের হয়, কত রকমের ডিজাইন হয়, কতগুলো টুল লাগে, সমস্ত খুঁটিনাটি আপনারা জানতে পারবেন। কিন্তু প্রতিটা ক্লাস এখানে প্র্যাকটিস করতে হবে, আমি যে কাজটা দেখাবো সেই কাজটা অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন, মানে লকডাউনের মধ্যে বাসায় বসেও যদি প্র্যাকটিস না করেন, মুভি দেখে আর পাবজি খেলে যদি সময় নষ্ট করেন, তাহলে ভাই আপনিই লুজার। যাই হোক, আমরা আবার গত ক্লাসের রিভিউটা কাজটা আমরা একটু রিভিউ দেই এবং আজকে আমি নতুন নতুন কিছু টার্ম ইউজ করবো। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো, সেই ডকুমেন্টের ফাইল সাইজ হবে 3.5x2। তো ফাইল থেকে নিয়ে গেলাম, ফাইল থেকে নিয়ে যে আমরা একটা ডকুমেন্টের একটা এক্সেস পাচ্ছি, সেখানে আমরা প্রিন্টের মধ্যে ক্লিক করছি। তো প্রিন্টের মধ্যে ক্লিক না করলেও হবে, ওয়েবের মধ্যে ক্লিক করলেও হবে, যে কোনো জায়গায় ক্লিক করেন। আপনি এখান থেকে জাস্ট ইঞ্চিটা নেন, ইঞ্চিটা নেন এবং এখানে লিখে দেন 3.5x2। এখানে আমাকে অবশ্যই লিখতে হবে 3.5
বাই টু। তো এটা হলো আমাদের একটা পেজের সাইজ। এখন কথা হচ্ছে জাস্ট এখান থেকে যদি ক্রিয়েটের মধ্যে দিই তাহলে আমাদের ক্রিয়েট হয়ে যায়। আজকের ক্লাসেও আমরা এতটুকু ক্রিয়েট করলাম, আজকের ক্লাসেও এর বেশি দিতে গেলাম না, সামনের ক্লাসে আমরা এর থেকেও বেশি দিতে যাব। তো আসলো আমার সফটওয়্যার, আমার ওয়েলকাম জানাইলো, নতুন একটা সফটওয়্যার ওপেন করলে এরকম ওয়েলকাম জানাই ইনস্টল করলে। আচ্ছা আসলো, এবার দেখলাম যে এই সফটওয়্যারের মধ্যে অনেকগুলো টুলস নাই, এখানে টুল কম আসছে, উপরে কন্ট্রোল নাই। তখন আমরা কি করব, আমাদের মেনু বারের উইন্ডো, উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোল আসবে, মেনু বারের উইন্ডো টুল বারে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্স আসবে। এবার আমার স্ক্রিনটা অনেক জুম ইন হয়ে আছে, জুম আউট করলাম কিবোর্ডের কন্ট্রোল মাইনাস দিয়ে, জুম আউট করলাম। করার পর আমরা এখন টুলসে যাব। তো যে টুল প্রথমে আমরা গিয়েছি এই টুলের নাম হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের কাজ আছে, এরপরে যে টুলটা তার নাম ডিরেক্ট সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল, এই টুলেরও কাজ আছে। এক একটা টুলস আমরা যাব, এক এক ধরনের কাজ আমরা পাব। এবার আসি নিচের দিকে একটা বক্সের মধ্যে, নাম রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল মানে হচ্ছে চতুর্ভুজ আকৃতির যে শেপগুলো সেগুলো আসলো। এবার আমরা এই যে শেপটা নিলাম এটাকে বলা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কালার আমরা চেঞ্জ করলাম, লাল কালার দিলাম। এখন এই যে একটা শেপ, লাল কালারের যে একটা শেপ আছে, শেপের চারপাশে দেখেন একটা বর্ডার আছে, স্ট্রোক আছে কালো কালারের। তো স্ট্রোকটাকে আমরা বন্ধ করব কিভাবে, এই স্ট্রোকটাকে আমরা বন্ধ করব কিভাবে, এই যে একটা স্ট্রোক আছে স্ট্রোকটাকে আমরা বন্ধ করব কিভাবে। আমরা এখানে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে এখান থেকে আমরা করতে পারি, এখান থেকে করতে পারি, তাই না? এই স্ট্রোকটা এখান থেকে ছাড়াও আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে এখানে, অর্থাৎ আমার যে কালার বক্স, কালার বক্সের মধ্যে ফিল কালার স্ট্রোক কালার দুইটা আছে, এখানে উপরে আছে কোনটা, ফিল নাকি স্ট্রোক? বলেন তো উপরে কোনটা আছে? উপরেরটা ফিল, নিচেরটা ফিল কালার, উপরেরটা ফিল কালার। উপরেরটা ফিল কালার। তাহলে আমি আমার শেপ সিলেক্ট করছি নীলটা, আমার শেপ সিলেকশন কোনটা, নীল রঙের শেপটা আমার সিলেক্ট। তাহলে নীল নীলটা শেপটাকে আমি সিলেক্টে রেখে আমার এখানে উপরে কালার আছে কোনটা, নীল নাকি কমলা? নীল 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 এই যেটা নাম অর্ডারটা দেওয়া আছে কমলা, এখানে দেখেন উপরে আছে কোনটা, উপরে উপরে নীল আছে, নীল উপরে স্টক কমলা উপরে যে থাকবে সে নান হবে। আমি যদি নীলটাকে উপরে নিয়ে আসি, ধরেন নীলটা যদি ধরেন এরকম আছে, আমার নীলটার উপরে আমি যদি নান দিই তাহলে দেখেন জিনিসটা ফাঁকা হয়ে গেল, শুধুমাত্র স্ট্রোক আছে, এটার মধ্যে শুধু স্ট্রোক আছে, একটা ফ্রেম পাওয়া গেল। আবার আমি যদি এখান থেকে এটাকে উপরে নিয়ে আসি, এটাকে নান দেই, এটার মধ্যে যদি আমি কালার দিই, দেখেন এটার মধ্যে কালার আসে, এটার মধ্যে কালার আসতো, এইটা কি কালার, ফিল কালার। আমি যে স্ট্রোক দিতে এখান থেকে স্ট্রোকের মধ্যে গেলাম, এই যেখান থেকে স্ট্রোকের মধ্যে কালার দিলাম, আমি ধরেন দিতে চাই হচ্ছে লাল কালার, ওকে লাল কালার দিলাম, লাল কালারের স্ট্রোকটাকে বড় করতে চাই, বড় করলাম। তো এই যে শেপ তার মধ্যে লাল কালার স্ট্রোক আছে, এবার স্ট্রোকটাকে আমি উপরে আনছি, স্ট্রোকটা উপরে আনছি নাকি ফিল উপরে আনছি, উপরে কে, ফিল। এখন আমি যদি তাহলে নান হবে কে, ফিলটা, ফিলটা নান হবে, ফাঁকা বক্স, এটা ফাঁকা বক্স, তাই না? এটা এখন কিন্তু একটা ফাঁকা বক্স হয়ে গেছে, যে বক্সের কালার আমি যা ইচ্ছা তাই। ভাইয়া দুইটা নান করলে কি হবে? আমার আপনি যদি দুটারই নান করেন, এটারও নান এটারও নান, তাহলে ওই জিনিসটা যেখানে আছে আপনি বুঝতে পারবেন না, এটা করা যাবে না, এটা করা যাবে না, কেন করবো আমি? তাহলে যে জায়গাটা ভ্যানিশ হয়ে আছে, অর্থাৎ সে আছে ওখানে, তার কোনো কালার নাই, তাহলে আপনি তাকে দেখতে পাবেন না, সে আমাদের প্রয়োজন আসবে না, তাই না? এটা প্রয়োজন আসবে না, কিন্তু আমরা সবসময় কালার দিয়ে রাখবো, কোনো না কোনো কালার আমাদের লাগবে, দ্যাটস আমরা কালার দিয়েই কাজ করবো, কালার ছাড়া তার কাজ করা যাবে না। আচ্ছা তাহলে আপনারা এখন যেটা বুঝলেন সেটা হলো একটা শেপের মধ্যে যে কালার গুলো থাকে সেই কালার গুলো অন অফ করা যায়, এই যে এখান থেকে যে কালারটা উপরে থাকে সেটাকে সিলেক্ট করে এখানে নাম দিলে, নাম নাম দিলে যে কালারটা নাম হয়ে যায়, অর্থাৎ দেখেন ভিতরে কোনো কালার নাই, তাকে আমি যেটার উপরে দিচ্ছি, তাই না? এবার আসেন এই যে একটা শেপ, এই শেপটাকে আমরা নাম করার জন্য স্ট্রোক নাম করবো, স্ট্রোকটা উপরে আনলাম, উপরে নাম দিলাম, নাম হয়ে গেছে, আচ্ছা এই জিনিসটা আমরা বুঝি নাই কে কে কথা বলেন,
একটা প্রশ্ন করবো দাদা। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। ওই আমরা যে প্রথমে যে নিলাম ওইটা কি কালার করা যাবে না? প্রথমে যে সাদা রঙের পেজ নিয়েছিলাম এইটা, তাই না ভাই? হ্যাঁ, ওটা কি কালার করা যাবে না? এটা তো আর্ট বোর্ড, এটা কালার করা যাবে না। এটা এটা সিলেক্ট, আচ্ছা এটা সিলেকশন হবে না, এটা বড় ছোট করা যাবে। আরেকটা প্রশ্ন, ওই আমরা ফটোশপের মতো লেয়ার কি আপ ডাউন করা যাবে, মানে নিচে নামানো উপরে নামানো এরকম লেয়ার কি করা যাবে? যারা কাজ কি না, যারা ফটোশপ পারে লেয়ার করেছে, লেয়ার নাই মনে হয় যে ভাই এখানে লেয়ার আছে কিনা, তো ধরে নেন এখানে কোনো লেয়ার নাই। লেয়ার মানে কি? লেয়ার মানে হচ্ছে যারা এই প্রশ্নটা করছে এই প্রশ্নগুলো করা যাবে না, কারণ হচ্ছে ফটোশপের সাথে ইলাস্ট্রেটরকে কখনো তালগোল মিলানো যাবে না। ওইটা এক সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। তো এখানে ওদের কথা হচ্ছে যে ভাইয়া এই যে এক একটা কালার আপনি নিলেন, প্রথমে নিলেন লালটা, তারপরে নিলেন কালোটা, তারপরে নিলেন আকাশিটা, এগুলো যে একটা নিচে আছে একটা উপরে আছে, এগুলো হলো একটা লেয়ার, এগুলো একটা স্তর বা এগুলো একটা শেপ, আলাদা আলাদা শেপ না, এই আলাদা আলাদা শেপ গুলোকে বলা হয় যেটা লেয়ার। যারা লেয়ার সম্পর্কে জানে না তাদেরকে বলছি, এগুলোকে বলা হয় লেয়ার। লেয়ার মানে কি? বইয়ের পাতা। যেমন একটা বিল্ডিং, আপনি যদি একটা বিল্ডিং উপর থেকে দেখেন, সেই বিল্ডিংটা কয়তলা দেখবেন? পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে দেখলে আপনি কয়তলা দেখবেন? বিল্ডিং এর উপর থেকে দেখলে আপনি পাঁচতলা যদি বিল্ডিং এর উপর থেকে দেখেন কয়তলা দেখবেন? একতলা ভাইয়া, উপর থেকে দেখা যদি উপরের তলা। হেলিকপ্টার থেকে একটা বিল্ডিং এর ছাদ দেখে আপনি বুঝবেন যেটা কয়তলা? না না, হয়তো বুঝবেন যে এখানে দুই তিন তালা আছে, একাধিক তালা আছে, কিন্তু কয়তলা সেটা বুঝবেন। এখানে প্রথমে একদম নিচে যে নিচেটা হলো লালটা, লালটা হলো একতলা, এটা হলো একতলা, এই একতলার উপরে আমি দুই তালা যে নিলাম, দুই তালা, এটা হলো দুই তালা, আর এরপরে আরেকটা নিলাম, এটা হলো তিন তালা। তাহলে এখানে শেপ কয়টা আছে? তিনটা, একটার উপরে আরেকটা আছে। এই তালাগুলো বলতেছি না, তালাগুলো হইতেছে আমার একটা কি লেয়ার, এগুলো একটা লেয়ার, এগুলো হ্যাঁ এখানেও লেয়ার আছে, বাট আমরা এই মুহূর্তে জানবো এখানে লেয়ার নাই। এখন যদি বলেন না ভাই আপনি এখনই বলেন লেয়ার আছে, হ্যাঁ এখানে লেয়ার আছে, এই দেখেন ডান সাইডে আমি নিয়ে আসছি, ঠিক আছে, বাট এগুলো আমাদের এই মুহূর্তে লাগবে না। এই মুহূর্তে আমরা এতটুকু জানবো যে ইলাস্ট্রের মধ্যে লেয়ার নাই, বাট ইলাস্ট্রের মধ্যে লেয়ার আছে, কিন্তু এগুলো এখন শেখানো যাবে না, এগুলো আরো অ্যাডভান্স। ইলাস্ট্রের কোনো লেয়ার নাই, জাস্ট আমরা যেমন শেপ নিয়ে কাজ করতেছি, যেভাবে কাজ করতেছি সেভাবেই কাজ করে যাবো। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে প্রথমে আমরা যদি একটা শেপ নিই, এই শেপটা সবার নিচে থাকবে, এরপর আরেকটা শেপ নিবো সেটা সবার উপরে থাকবে, এই জিনিসটা আমাদের বুঝলেই হবে। কমানো যায় কিনা, তো এই প্রশ্নের উত্তরটা আমরা সামনে প্র্যাকটিক্যালি পাবো। আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র এতটুকু যে একটা শেপ আর তার মধ্যে এই আরেকটা শেপ, এইটার মধ্যে আমি কোন একটা কালার দিলাম, আচ্ছা লাল কালার দিই, কারণ হচ্ছে না, আচ্ছা কমলা কালারই দিলাম। এরপর হলো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এখান থেকে পলিগন, পলিগনের এখান থেকে আমি বলেছি একটা ত্রিভুজ নিতে, আমরা একটা ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজের মধ্যে কালারটা আমরা একটু ডিপ করেও দিলাম, ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা সুন্দর করে এটাকে এই জায়গাটা বসাই দিব, এক একটা বিন্দু আমরা এক এক জায়গায় বসাই দিব। ভাই পলিগোনাল দিয়ে আপনি ত্রিভুজ কিভাবে নিলেন? গত ক্লাস করেছিলেন আপনি? হ্যাঁ করছিলাম, কিন্তু পুরোটা করতে পারিনি। পুরোটা করতে পারেননি কেন? করতে পারেননি পুরোটা, নেটওয়ার্কের সমস্যা ছিল তো, এই জন্য। ক্লাসের ভিডিও দেখছিলেন আপনি? না আমি দেখিনি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস হওয়ার কথা ছিল 6 তারিখে। জি সবই করব, একটু রেট করি। আচ্ছা গত ক্লাসে আপনি করেন নাই, মানে ক্লাসটা ঠিক করতে অ্যাটেন্ড করতে পারেন নাই, ক্লাস ক্লাসের ভিডিওটা দেখতে পারেন নাই, মানে ক্লাসের ভিডিওটা আপনি কেন দেখতে পারেন নাই একটু বলেন তো। আসলে সময় হয় নাই তো এই জন্য। আচ্ছা এখন তো, এখন আপনার যদি এই প্রশ্নের উত্তরটা আমি দেই যে রেক্টেঙ্গেলটা কিভাবে আনছি, অবশ্যই দিব, বাট কথা হচ্ছে বাকি সবাই তো এখন বিরক্ত ফিল করবে যে ভাই এই জিনিসটা আমরা গত ক্লাসে সবাই পারি, আমি শিখেছি, কিন্তু আপনি মানে ভিডিওটা দেখতে হবে, এবং এই ক্লাসে কিন্তু একটা শর্ট ভিডিও দেওয়া হয়েছিল, তাই না? ছোট একটা ভিডিও দিয়েছিল মাত্র 11 মিনিট, সেই 11 মিনিট ভিডিও দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারতেন।
যে গত ক্লাসে আমরা শিখেছিলাম এই পর্যন্ত এখন এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে প্রশ্ন করেন আমরা এখন প্রশ্ন শুনে आंसर করব এবং আর অ্যাডভান্স শিখব হ্যাঁ জাগারে ভাই আমার তো পলিগন আসছে না রেকটেঙ্গুলারে পলিগন ইকুয়ালটা আসছে না আমি একটু স্ক্রিনশট দেব তাই স্ক্রিনশট দরকার নাই টুইট করেন আচ্ছা জি আর কারো কোনো প্রশ্ন থাকলে এই পর্যন্ত আমরা গত ক্লাসে শিখেছিলাম গত ক্লাসে আমরা ক্লিয়ার ক্লিয়ার প্রশ্ন বলেন ক্লিয়ার ভাই মানে ক্লিয়ার ক্লিয়ার তাদের প্রশ্ন আছে তারা বলেন প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন নাই প্রশ্ন নাই ভাইয়া দুইটা কালার যখন একই ভাবে ইউজ করব তখন দুইটা কালার না এক করতে পারছি না মানে একটু হয় এক সাইড মানে একটা ডিপ হয়ে যাচ্ছে একটা একটু হালকা হয়ে যাচ্ছে তো এটা কিভাবে সলভ করব কোথায় কোন কালার মনে করেন দুইটা কার্ড আমি বানাইছি তো একটার মানে মানে উপরের অংশের যে কালারটা দিব মানে উপ মানে অপর পাশে যে কালার ওই সেম কালার দিতে গেলে ওই মানে হয় একটা ডিপ হয়ে যাচ্ছে একটা হালকা হয়ে যাচ্ছে বুঝতে পারছি ওকে কথা বুঝতে পারছিস তোরা সামনে বসে ক্লাস করতেছেন নাকি অন্য জায়গায় বসে ক্লাস করতেছেন জি ভাই কম্পিউটারের সামনে আচ্ছা ভেরি গুড আমাদের ক্লাসগুলো ভাই মাত্র সপ্তাহে 3 দিন কম্পিউটারের সামনে বসে ক্লাস করবেন ভালো শিখতে পারবেন আর ওই যে এক ভাই বললো না সে সময় পায় নাই এরকম করলে ভাই কোর্স করার কি দরকার তাহলে এখন কোর্স করতেছেন কেন আপনি যদি এখন সময় না পান ধর না আজকের ক্লাসও আপনি ভিডিও দেখতে পারলেন মানে ক্লাসটাও করতে পারলেন না নেটের কারণে ভিডিওটাও দেখতে পারলেন না সেই ক্ষেত্রে লুজার তো ভাই আপনি অন্য জায়গায় আপনার বাচ্চার অন্য কেউ তো ঠিকই ক্লাসটা করতেছে সবাই ঠিকমতো ক্লাস করতেছে কিন্তু আপনি পারতেছেন না তাহলে ব্যর্থতা আপনার এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে আচ্ছা এই মুহূর্তে আমি কয়েকটা টুলস নিয়ে কাজ করতেছি এই টুলসগুলো আপনাদেরকে এখন শিখাবো আমি এই টুলসগুলো আমাদের এখনই লাগবে এবং আমি এই টুলসগুলো এখনই শেখাবো তো এই যে টুলগুলো আমরা পাচ্ছি আসলে কোথায় পাওয়া যায় মাউথপিসগুলো একটু মিউট রাখি আমরা আমাদের টুলবারের মধ্যে এই যে এখানে যে রেকট্যাঙ্গেলগুলো আছে ফারস্টে যে টুলটা তার নাম হচ্ছে রেকট্যাঙ্গেল তো রেকট্যাঙ্গেলের মধ্যে যে শেপটা নিলাম এটা হলো রেকট্যাঙ্গেল রেকট্যাঙ্গেলের এই শেপটার কালারটা তো আমরা চেঞ্জ করতে পারি তাই না ঠিক একই ভাবে এই রেকট্যাঙ্গেলের মধ্যে ক্লিক করে ধরে রাখলে এটা ক্লিক করে ধরে রাখতে হয় এটা নরমালি আসে না নরমালি রেকট্যাঙ্গেলই থাকে যদি আপনি মাউস দিয়ে ক্লিক করে একটু সময় এখানে ওয়েট করেন ক্লিক করে একটু ওয়েট করতে হবে তখন আপনি এর ভিতরে রাউন্ডেড রেকট্যাঙ্গেল পাবেন রাউন্ডেড রেকট্যাঙ্গেল রাউন্ডেড মানে কি কোণাটা হালকা একটু রাউন্ড এই কোণাটা হালকা একটু রাউন্ড তাই না গেল এরপর আবার আমরা নিচের দিকে ইলিপস নামক একটা টুল পাবো ইলিপস ইলিপস মানে হলো একটা বৃত্ত এই যে বৃত্ত বৃত্তাকার সেটা বৃত্ত হইতে পারে পরাবৃত্ত হইতে পারে মানে ডিমের মতো হইতে পারে তাই না আলামিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ঠিক ক্লাসে আমি ইস্তারিত পারফর্ম দিই আচ্ছা এখানে আমরা যে বৃত্তাকার যে শেপগুলো পাইতেছি এই যে বৃত্তাকার যে শেপগুলো পাচ্ছি এই বৃত্তাকার শেপগুলো পাচ্ছি আমরা কই থেকে ইলিপস থেকে ইলিপস থেকে আমরা একটা বৃত্তাকার কোণা শেপ নিতে পারি এর পরের যে টুলটা তার নাম পলিগন পলিগন মানে হচ্ছে যেরকম কোণা এখন এই কোণার থেকেই আপনারা কিন্তু তিন কোণা নিছিলেন দশ কোণা আমি যদি আট দিই নয় দিই তাহলে নয় কোণা আসবে তাই না আমি যদি এখানে তিন কোণা দিই তাহলে তিন কোণা আসবে আমি যদি এখানে চার কোণা দেই তাহলে চার কোণা আসবে তাই না এই যে শেপ এই শেপটার নাম হলো পলিগন এখন এই পলিগনে যে আপ ডাউন করা শেপ কয় কোণা নিব এইগুলো ব্যাপার স্যাপার একটু কথাবার্তা বলতে হবে যাই হোক এরপর আসতে স্টার টুল নিচের দিকে স্টার টুল হলে যেটা স্টার এখন এই স্টারটার মধ্যে কয় কোণা হবে ধরেন দশ কোণা তাহলে আমি দশটা স্টার দিব দশ লিখে দিলে আমার দশ উঠেছে আমি যদি এখন নয় দিই তাহলে নয় হবে সাত দিলে সাত হবে তার মানে এইভাবে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু আরেকভাবে আমাদের এই জিনিসগুলো করা যায় সেগুলো আমরা এখন শিখব ফার্স্ট যে টুলটা নিয়ে আমরা কাজ করেছি সেই টুলটার নাম হলো রেকট্যাঙ্গেল টুল সেটা আমরা সবাই পারি এর পরের টুলটা হলো রাউন্ডেড অর্থাৎ একটু কোণাটা রাউন্ড আচ্ছা এখন বলেন আমি কি মাউস ছেড়ে দিছি নাকি আমি মাউস ধরে টানাটানি করতেছি হ্যাঁ ধরে টানাটানি করতেছি টানাটানি তো আমি মাউস ধরে টানাটানি করতেছি কিভাবে বুঝতেছেন স্ক্রিনে দেখতেছি যে কারসরের এটা সাথে সাথে নড়াচড়া করতেছে আসলে দেখিও বোঝা যাচ্ছে তাই না যারা পাবজি খেলে না তারা মনে চিনে না আচ্ছা আমাদের কিবোর্ডের মধ্যে আপ অ্যারো ডাউন অ্যারো বলতে আমরা এই যে তীরগুলা এই যে তীরগুলা এগুলা এগুলার বলে আপ অ্যারো ডাউন অ্যারো
ঠিক আছে এগুলারে বলা হয় আপ অ্যারো ডাউন অ্যারো যারা বুঝেন না বুঝায় নেন তো আমি যখন একটা শেপকে আমি যখন একটা শেপ নিব আমি কি মাউস ছাড়ছি মাউস কিন্তু ছাড়ি নাই মাউস ছেড়ে দিলে কিন্তু একটা শেপ হয়ে যাবে মাউস না ছেড়ে মাউস ধরে রাখা অবস্থায় কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দিলে এটা কমে বাড়ে দেখেন হিসাব করতেন কর্নার হিসাব তো আপনি বুঝেন না 0.05 হবে না 0.07 হবে সেটা তো আর আপনি বুঝেন না এই জন্য আপনি আপনি এই এটা ধরে রাখা অবস্থায় মাউসটাকে যদি ধরে রাখা অবস্থায় কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দেন তখন নিজের ইচ্ছা মতো কমবে বাড়বে আপনার ইচ্ছা মতো আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন অনেক বেশি রাউন্ড করব নাকি অনেক কম রাউন্ড করব সেটা আমার উপর ডিপেন্ড করবে আমি আমার ইচ্ছা মতো করব তাই না ওই বক্সটা জায়গা থেকে বক্স আসতেছে না আসতেছে সেটা পরে এখন তো আমি কারো প্র্যাকটিস করতে বলি নাই প্র্যাকটিস একটু পরে জিজ্ঞেস করলাম আচ্ছা ওকে না জিজ্ঞেস করলাম যে ছোট বক্সটা আসে আপনি যে লেখার যে কত ইঞ্চি কত এই যেটা আসে তাই না জি জি এটা এটা তো আসে এটা আপনি যদি ক্লিক করেন সিঙ্গেল ক্লিক করে ছাড়া দেন তখন আসে আর আমি বলছি ধরে টানাটানি করতে বুঝতে পারছি ধরে টানাটানি করতে হবে মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে টানতে হবে তখন আপনার এই অপশনটা আসবে তাই না তাহলে আপনারা এখন রাউন্ড রেকট্যাঙ্গেল বানাইতে পারেন একটা রাউন্ড রেকট্যাঙ্গেল আমি বানাইলাম এবার আসেন ইলিপস বৃত্ত এটা কি ভাই বৃত্ত এটা কি বৃত্ত নাকি ডিম ভাই ডিম ভাই রাউন্ড ওই টুলটা আমার এসে নাই ভাই ওখানে ক্লিক করে ধরে রাখছিলেন আপনি জি ভাই যে রাউন্ড রেকট্যাঙ্গেল টুল এই অপশনটা তো নাই মনে হলো ভাই ওকে 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 ফাইন এখানে ক্লিক করে ধরে রাখছেন ধরে রেখে পাইছেন ধরে রেখে দেখছেন আসেনি জি ভাই ধরে রেখে দেখছ তো ভাই ধরে রাখলে ওই রাউন্ড রেকট্যাঙ্গেলটাই নাই আচ্ছা উইন্ডো থেকে টুলবার থেকে অ্যাডভান্স দিছিলেন দেয়া হয় নাই ওরে দেন তাহলে ভালো ওকে আচ্ছা তাহলে আমরা একটা বৃত্ত নিব আমারে বলা হয়েছে একটা বৃত্ত নিতে বৃত্ত এখন বৃত্ত আমি কিভাবে নিব এখন কি বৃত্ত হইছে 100% বৃত্ত থাকা সম্ভব না এই জন্য কিবোর্ডের শিফট ধরে রাখতে হবে শিফট শিফট ধরলে এরকম বৃত্ত হবে এবং একটা গাইডও দেয় গাইড বেগুনি কালারে গাইড দিতেছে তাই না তো এটাকে বলা হচ্ছে বৃত্ত এই বৃত্তটা শিফট ধরতে হবে শিফট তাহলে শিফট ধরলে কি একটা বৃত্ত হবে না শিফট শিফট ধরলে বৃত্ত হবে ঠিক একই ভাবে আমরা যদি রেকট্যাঙ্গেলের একটা স্কোয়ার নিতাম শিফট ধরলে লাগতাম শিফট ধরলে একটা শেপ স্কোয়ার ধরে নিয়ে যেত তাহলে আজকে আমরা শিখতেছি ভাই গাইড না আসা কি কোনো সমস্যা সাদ্দাম ভাই বুঝি নাই হ্যাঁ এই বৃত্ত নেওয়ার এটা আবার গাইড না আসা কি কোনো সমস্যা গাইড না আসা আমারটা গাইড আসে না না গাইড না আসলে সমস্যা নাই গাইড না আসলে সমস্যা নাই আচ্ছা বৃত্ত কি কি হইছে বৃত্ত ভাই আর নেটে খুব সমস্যা হচ্ছে বৃত্ত নেওয়ার এটা আবার একটু বলেন ভাই মানে দেখান একটু আচ্ছা এই যে এখানে যাওয়ার পরে আমরা তো আগে পলি ইলিপস টুলে যাব যাওয়ার পরে শিফট ধরে শিফট ধরব তারপরে টানবো অর্থাৎ শিফট ধরে রাখতে হবে শিফট মাউস কিবোর্ডের শিফট যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু ডিম হয়ে যাবে কিবোর্ডের শিফট রাখতে হবে শিফট ছেড়ে দিছি দেখেন ডিম হয়ে গেছে ডিম শিফট ধরছি দেখেন আবার বৃত্ত হয়ে গেছে শিফট ছেড়ে দিছি আমি শিফট ছেড়ে দিছি তখন ডিম হয়ে গেছে আবার আমি যদি শিফট ধরি তখন যদি বৃত্ত হয়ে যাবে তার মানে শিফটের ব্যবহার করতে হবে এরপর আসি পলিগন পলিগনের মধ্যে এখন কয় কোনা ভাই চার কোনা হ্যাঁ কিবোর্ডের চার কোনা বাড়ে না কমে বাড়ে বাড়ে ভাই বাড়ে কমে বাড়তেছে না তাহলে এখন কয় কোনা বুঝেন বসে বসে কয় কোনা এটা সম্ভব না কোনা আবার আমি পলিগনে গেলাম যার পর আমি আরেকটা দিতে গেলাম এটা কমাইতে চাই কিবোর্ডের ডাউন অ্যারো দিলে কমে ডাউন অ্যারো দিলে কমে এখন আমি যদি ছেড়া দেই আমি যদি এখানে এটা ছেড়া দেই ছেড়া দিয়া তারপরে যদি আমি আপ অ্যারো ডাউন অ্যারো দিই তাহলে দেখেন ধরে রাখা অবস্থায় মানে আমরা যখন এই শেপগুলো নিচ্ছি তখন আমাদেরকে এটা মাউস দিয়ে টেনে ধরে রাখা অবস্থায় আমরা সাইজও নিতে পারতেছি উপর বড় ছোট করে
আবার এখান থেকে আপার ও ডাউনের ও চাপ দিয়ে আমরা ভুজ গুলো নিতে পারতেছি যে কয়টা ভুজ নিব বা কয়টা বিন্দু নিব। আচ্ছা ভাইয়া আপনি শেপ নেওয়ার পরে কমানো বাড়ানোর সিস্টেম আছে? আছে, পরে সেগুলো পরে। ডাউন ডাউন অ্যারোটা কিভাবে একবার বলি একটু? ডাউন অ্যারো বুঝি না কি অ্যারো যেন বললেন না, ডাউন অ্যারো ছোট বড় করে। এই মুহূর্তে আমার সেটের মধ্যে কয়টা কয়টা বিন্দু আছে, কয়টা কোণ আছে বলেন তো? এখন এই তিনটা দেওয়ার জন্য মাউসের মানে মাউস দিয়ে ধরে রাখা অবস্থায় এই যে ডাউন অ্যারো, এটা হলো ডাউন অ্যারো, নিচের দিকে তীর স্পেস, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ। আর উপরের দিকে আপ অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, ওকে, বুঝতে পারছি এখন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা যাই স্টার্ট টুলে। স্টার্ট টুলের মধ্যে আমরা এরকম স্টার্ট নিতে পারি, পারবো এরকম শিপগুলো নিতে? শেপের কালার চেঞ্জ করা সেটা আপনাদের ইচ্ছা, আগের মতো করে শেপের কালার সবকিছু আগের মতো করে চেঞ্জ করতে পারবে। আচ্ছা এই পর্যন্ত এখানে প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আমি ফ্ল্যাট টুল নাম একটা টুল স্কিপ করছি। ফ্ল্যাট টুল, এই টুলটা ইউজ করা যাবে না, এই টুলটা আপনারা ইউজ করবেন না, ঠিক আছে? এটা হলো ফ্ল্যাট টুল, এই টুলটা আপনারা ইউজ করবেন না, এটা বাদে বাদ বাকি সব ইউজ করেন। এই টুলটা ইউজ করবেন না, এই টুলে যাবেন না, এই টুলটা মানে এটা ইফেক্ট কি? স্যার কাজ বিভিন্ন ইফেক্ট দেওয়া, এটা ইফেক্ট দেওয়া, এরকম ইফেক্ট দেওয়া, সানশাইন দেওয়া, এটা তো ভাই আমাদের দরকার নেই, তাই না? এটা দরকার নেই ভাইয়া, এটা দরকার নাই। আরে ভাইয়া ভাইয়া কালকে আগামী শুরু মানে শুক্রবারে কাজ দেখাবো, শুক্রবার। স্ক্রিন শেয়ার হইছে নাকি ভাইয়া? এখনো হয় নাই, আবার করেন। এই যে শেপগুলো দেখিয়েছি শেপগুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে? কা দেখছি বলেন, এই কাজ করলো কি ফেসবুক গ্রুপে জমা দিছো নাকি বলেন? এটা আমি ডাউন, এটা আমি ডাউনলোড দিছিলাম, দিয়ে ভরছিলাম, এখন এটা ওপেন করছি আর কি। কি সমস্যা বললেন? মানে এটা আমার এই সফটওয়্যারটা কি ঠিক আছে নাকি পোর্টেবল সফটওয়্যারটা? হ্যাঁ ঠিক আছে, কাজ করেন, কাজ করে দেখেন আমাকে, দেখি কাজ করতে পারেন কিনা। না আমি তো আজকে ফার্স্ট টাইম এখন দিয়ে বসে। এটা প্রশ্ন হয় দাদা? দাদা প্রশ্ন করেছিলেন দাদা, এই এটা কি গ্রুপ করা যাবে? এখন তো দেখাই নাই, যে জিনিস দেখাই নাই সেই জিনিস নিয়ে প্রশ্ন করবেন না। আমি জাস্ট এই পর্যন্ত দেখাইছি এবং আপনাদেরকে করতে দিছি, পাঁচ মিনিট। বাঙালির মধ্যে কিউরিওসিটি বেশি উঠছেন না? ভালো কিউরিওসিটি ভালো জিনিস তো। আরে ভাই স্যার যেটা করাইতেছে ওইটার মধ্যে সমস্যা থাকলে বলেন, অ্যাডভান্স কথা বলেন কেন সবাই? আচ্ছা এই যে আপনারা যে একজন আরেকজনের যে বকাবকি করতেছেন, একজন বললেন বাঙালির কিউরিওসিটি ভালো, আরেকজন বললেন, আরেকজন কিন্তু বকাই দিলেন যে আপনারা কেন ওই করতেছেন, তো এই ধরনের কোনো কমেন্ট করা যাবে না। আমি তো আসি, বললে আমি বলবো, কিন্তু আপনারা এরকম নেগেটিভ কমেন্ট করতে পারবেন না। নেগেটিভ পজিটিভ কমেন্ট করবেন, কিন্তু একজন আরেকজনের চার্জ করতে পারবেন না। কিছু বলার থাকলে আমারে বলবেন, কিন্তু একজন আরেকজন কখনো কিছু বলবেন না, কারণ এখানে বড় ছোট অনেক মানুষ আমরা ক্লাস করছি, তো একজনের প্রবলেম থাকতেই পারে, তাই না? আপনি সে যদি প্রশ্ন করে, ধরেন প্রশ্ন করা নিষেধ বা এক্সট্রা টপিকে কথা বলা নিষেধ, তারপরেও সে প্রশ্নটা করে ফেললো, সেক্ষেত্রে আপনারা তাকে চার্জ করবেন না, তাকে চার্জ করলে আমি করবো।
আচ্ছা বিকাশ খান, বিকাশ খান কি কিছু দেখাবেন? বিকাশ খান ভাই আমার এটা একটু দেখেন না, এটা আমি এখন ছোট করবো কিভাবে? বিকাশ খান আপনি বলছেন নাকি? জি না, আমি আমার এটা পিসি লেখা আছে রহমান রাস মাইনাস দিয়ে শুরু করেন। জি কন্ট্রোল মাইনাস ভাই আমার আমারটাই কন্ট্রোলিং আসতেছে না, মানে হচ্ছে যে আমি যদি এই শেপ টুলটা সিলেক্ট করি তারপর উপরে যে একটা কন্ট্রোল আসে ওইগুলো আসতেছে না আমার ইলাস্ট্রেটরে। আচ্ছা আপনি আপনার উপরে কন্ট্রোল অপশনটা নাই, টোটালি নাই নাকি? টোটালি নাই। তো উইন্ডো থেকে নিয়ে আসেন, আমি কি স্ক্রিন শেয়ার দেব? উইন্ডো থেকে নিয়ে আসেন ভাইয়া, ওই যে উইন্ডো থেকে কি দেব? কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ আসছে। বিকাশ খান দুইটা ডিভাইস ইউজ করতেছেন ভাইয়া? ভাইয়া ওই যে উপরে উপরে যে এইটা ওইটা তো মেনু বারটা পাইতেছি না, স্ক্রিন শেয়ার করে দেখেন কি পেতেছে আপনি। প্রথম ক্লাস প্র্যাকটিস না করলে এরকমই হয়, এটা পাবেন না ওইটা পাবেন না। ভাই আমার কেন তো রেকটেঙ্গেল টুল এর হ্যাঁ প্র্যাকটিস করো কমপ্লিট। ভেরি গুড। এই যার প্রবলেম স্ক্রিন শেয়ার করে দেখেন, যার প্রবলেম স্ক্রিন শেয়ার করে দেখেন ঝটপট সবাই প্র্যাকটিস করেন। আর যারা প্র্যাকটিস একবার করা শেষ তিনবার প্র্যাকটিস করেন, একবার শেষ হবে টাইটেল ডিলিট করে মানে সবকিছু সিলেক্ট করে আবার ডিলিট করে আবার করবেন, তিনবার করে করেন যে কোনো জিনিস তিনবার করে করা ভালো। তাই বলে আবার কেউ বিয়ে তিনবার করেন না, বিয়ে একবার করলে চলবে। আচ্ছা আমরা কার জন্য স্ক্রিন দেখতেছি, তার সমস্যা কি আমি তো বুঝতেছি না। আমাদের উপরের মেনু বারটা যার স্ক্রিন দেখতেছি তার নাম হলো পিসি। হ্যাঁ পিসি ভাই। জি আমার আমার জি আমার আমারটা স্ক্রিন দেখতেছেন ভাইয়া। প্রবলেমটা কি সেটা বলেন? ওই আমার রেকটেঙ্গেল টুল এগুলো তো দেখা যাচ্ছে। আর এখানে ওই টুল ওই টুল যেটার উপরে গেছেন ভাই, টুলটা ধরে রাখেন, ধরে রাখেন, চাপ দিয়ে ধরে রাখেন, ধরে রাখেন চাপ দিয়ে। হ্যাঁ প্রথমটা রেকটেঙ্গেল, যখন ক্লাস করে তখন ক্লাস দেখতে হবে। হ্যাঁ রেকটেঙ্গেল নেন একটা। আচ্ছা এরপরে আমরা কার স্ক্রিন দেখছি, একজন স্ক্রিন বিকাশ খান। বিকাশ খান আপনার কি সমস্যা? ভাই যে উপরে যে মেনু বারটা ওইটা তো দেখছি না। এটা মেনু বার বলে না কন্ট্রোল বলে, মেনু বার বললেন কেন? কন্ট্রোল। আচ্ছা কন্ট্রোল বার, সরি কন্ট্রোল বার। কন্ট্রোল বার মেনু বারের উইন্ডোতে যান, উইন্ডো উইন্ডো থেকে কন্ট্রোল। মানে এই জিনিসটা কিন্তু গতকাল থেকে এই পর্যন্ত কয়বার দেখানো হইছে বলেন তো, বা কয়জনের সলভ করা হইছে? তারপরেও এই যে বিকাশ খান আপনি এটা মানে মিস করে গেছেন, আরো কয়েকজন মিস করে গেছেন, তার মানে বোঝা যায় আপনাদের মনোযোগী হার কত। মনোযোগ দেখ না দেখ ভাই, ভাই আমার কন্ট্রোল এটা পাচ্ছি না, কন্ট্রোলটাই নাই। উইন্ডোজ স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, যার প্রবলেম স্ক্রিন শেয়ার করে দেখান। এই একবার আমি কি বলছি তিনবার করে করতে বলছি। আচ্ছা এটা কার? পোদ্দার আশিক পোদ্দার ভাই বলেন কি সমস্যা। আরে ভাই আমার আমার ওইখানে এই কন্ট্রোলের মধ্যে উইন্ডোজের কন্ট্রোলের মধ্যে এই ডিফল্ট দেখায়, অ্যাডভান্স দেখায় না। দেখি স্ক্রিন শেয়ার করে দেখান। টুলবার, টুলবার অ্যাডভান্স নিতে হয় ভাই, টুলবার। আপনি তো টুলসই নাই কি আমারও তো চাই না, টুলবার খুঁজে পাচ্ছি না। উইন্ডো তো যান, উইন্ডো টুলস কোথায়? টুলস বুঝেন, টুলস কোথায়? আরো উপরে দেওয়া আছে তো সমস্যা। এটাকে পিসি, পিসি আপনার কি সমস্যা?
অ্যাডভান্স নাই তো এটা টু ডিফিকাল্ট দেওয়া আছে ডিফল্টে থাকবে আপনি চালাতেছেন পোর্টেবল এটা যারা সিসি চালায় তাদের জন্য আচ্ছা আপনার অপশনে যা লাগবে না পিসি আপনার নাম পিসি কেন আমি বারবার আপনার পিসি বলে ডাকবো নাকি আমার নাম সাদেকুর রহমান রাসেল আমি চেঞ্জ করে নেব আজকে চেঞ্জ করে নেব আচ্ছা গোবিন্দ তো খুব আচ্ছা এবারে যান উইন্ডো থেকে কন্ট্রোল দেন ভাই তিনবার করে হয়ে গেছে বাহ আপনি তো এক্সপার্ট কন্ট্রোল দেন আসছে তো নাকি আসছে তো গোবিন্দ হ্যাঁ ঠিক আছে ভাইয়া এবার কাজ করেন থ্যাংক ইউ বাস আপনাদের স্পিড তো স্লো কেন আপনাদের ভাইয়া চারবার করে হয়ে গেছে চারবার হয়ে গেছে দেখছেন তাদের স্পিড কত ফাস্ট তারা লাইভ বয় কি জানো হ্যান্ড ওয়াশ ইউজ করে আর আপনারা বান্টির মতো আপনাদের সবকিছু স্লো সাবান স্লো ভাই চাকা চাকা সাবান দিয়ে ভাই আমরা হ্যান্ড ওয়াশ করি ভাই এইজন্য আমরা চাকা সাবান হ্যান্ড ওয়াশ করেন ভাই কস্কো সাবানের উপর কিছু কি আছে নাকি দুনিয়ায় পচা বল সাবানের উপরে কোনো সাবান নাই ওইটাই ভাই আলমের এক নাম্বার পচা সাবান ওইটাই আলমের না আলমের ভাই আলমের সে পচা সাবান জি ভাই আলমের এক নাম্বার পচা সাবান আগে ছিল এখন হচ্ছে চাকা কেন আলম ভাই মামুন মামুন ভাই কি সমস্যা আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আমার ঠিকই হয়েছে আমি স্টার্টটা আপনার মাধ্যমে করতে পারলাম না কি মানে এটা হচ্ছে এরকম হয়ে গেল আর কি আমি এরকম করলে একটা শেপনেম ড্র্যাগ করা হয় মাউস ছাড়বেন না মাউস ছাড়েন না মাউস কি ছেড়া দিছেন আপনি ভাই না ছাড়ে নাই আচ্ছা এবার কিবোর্ডের আর ডাউনারও চাপ দেন ডাউনার ধরে রাখেন ধরে রাখেন ডাউনার ধরে রাখেন ব্যায়াম তো কম করতে কি না ধরে রাখবেন সারা যাবে না কিন্তু দেখেন সে কি করছে আমরা বুঝি সবাই একটু দেখেন ধরে রাখেন সারা যাবে না সে কি পরিমাণ বাড়াইছে দেখেন কি বুঝেননি ও স্যার জি স্যার বুঝি ভাই অনেক বেশি ধরে বেশি করে ফেলছো উনি না ম্যাকগ্রেগর ভাই আচ্ছা ওকে আমরা তাহলে এখন কাজে চলে যাই আর সবাই একটু যাই ভাই আমার তো হ্যালো মায়া হ্যালো ভাই আমার একটা খুব কথা ছিল বলে বলেন কথা আমি পলিগন চাপতেছি বৃত্ত হয়ে যাচ্ছে আবার পুনরায় ওই পলিগনে আসতে পারতেছি না আপনি স্ক্রিন শেয়ার করে দেখান আচ্ছা এই যে জুমে ক্লাস করেন আমার তো জুমে ক্লাস করে এত ভালো লাগে যে ধরেন ওই সরাসরি ক্লাস না করে জুমেই ক্লাস করতে ইচ্ছা এরপর দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন পাচ্ছেন আচ্ছা হ্যাঁ পলিগন থেকে বিট করেন না সিঙ্গেল ক্লিক করেন কত লেখা বলেন তো কত লেখা একটু বলেন তো আমাদের তো রেডিয়াস লেখা আছে 3.34
খুঁটিনাটি বিষয় সেটা নয় বুঝলাম, কিন্তু যে জিনিস এই প্রবলেম তো আপনি করেন নাই, এই প্রবলেম তো আপনি করেন নাই, উনি পড়ছে উনি প্রবলেম করছে দেখে কিন্তু আপনি প্রবলেমটা সলিউশন জানলেন। আজকে পড়ি নাই বাট একটা সময় হয়তো পড়তাম, হয়তো আপনি আগে থেকে সলিউশনটা দেখে নিলেন, তার মানে আমরা একজন আরেকজনের প্রবলেম সলভ করব, তার দ্বারা আমরা সবাই কিন্তু কিছু না কিছু শিখতে পারতেছি। ক্লিয়ার? ক্লিয়ার ব্যাগ বাড়াইতে পারি এখন? হ্যাঁ বলেন, কার কি প্রশ্ন আছে বলে ফেলেন। আর একটা প্রশ্ন ছিল বলে ফেলেন, পুরাটা হচ্ছে না ভাইয়া, নতুন ভিডিও দিয়ে দেখাইছিল, তার নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন আপনার প্রবলেম সলভ হইছে? কথা বলে না কেন? ইয়াসিন ভাই হারাই গেছে। আচ্ছা এরপরে শুভ, শুভর কি প্রবলেম? শুভ কথা বলেন। হ্যাঁ ভাই ঠিক হইছে। আচ্ছা আশিত পোদ্দার ভাই কি সমস্যা? কোয়েশ্চনটা ভাই আমার তো ভাই কম্পিউটারে কথা বলতে চাই কিন্তু কথা আসে না, এক আমি এখন মোবাইল দিয়ে কথা বলতেছি আর স্ক্রিন শেয়ার দিতেছি কম্পিউটার দিয়ে ভাই। ভেরি গুড, প্রবলেমে পড়ে গেছি। চোখ বন্ধ থাকে ঠিক, কিন্তু ভাই আমি তো এখন কম্পিউটার দিয়ে কথা বলতে চাইতেছি কিন্তু কথা বলতে পারতেছি না। মাঝখানে ঘাড় ধরে বের করে দিয়েছি অনলাইন থেকে। কি আপনাকে বের করে দিয়েছি ঘাড় ধরে? আমরা সবাই একটু মিউট থাকি, সবাই একটু মিউট থাকি, আমরা একটু সামনে আগাই তারপর আমরা আবারও দেখি। আমরা একটু সামনে আগাই, আমরা এই পর্যন্ত সবাই আমার স্ক্রিন দেখেন, সবাই সব কাজ বাদ দিয়ে আমার স্ক্রিন দেখেন, আমার না দেখে প্রতিযোগিতা করে এক একজন। এখানে আমার শেপ আছে কয়টা? আমার স্ক্রিন দেখেন সবগুলো একসাথে সিলেকশন করছি, করছি না ওরা সরাইছি, সাদাটা আসে নাই কেন? আমার আগে উচিত ছিল একটা
শেপ নিয়ে নেওয়া রাইট আমার আগে শেপ নিয়ে উচিত ছিল না জি ভাইয়া কি ভাইয়া কি ভাইয়া নেই নাই ভুল করেছি ওকে তাহলে আমি যদি একটা শেপ আগে নিয়ে নিতে পারতাম তাহলে আমি কিন্তু সেটাকে স্মুভ করতে পারতাম বা এরকম সরাইলে একসাথে সরতো তাই না একসাথে সরাইলে একসাথে সরতো একসাথে সিলেক্ট থাকতো এখন আমি এখন এই মুহূর্তে সিলেক্ট করেছি কয়টাকে অল সবগুলো সবকটাকে ভাই সবকটাকে আবার দেখো আমি সিলেক্ট করছি কয়টাকে আবার দেখা বলেন ব্লু আর হোয়াইট এই দুইটাকে এখন দুইটা এখন দুইটা হবে এখনো হয় নাই তিনটা বুঝতে পারছেন পৃথিবী গোলাকার আনবো খুঁজে নীল কালারের বাঁকা করলেন এটা কিভাবে করলেন কিভাবে আপনি গত ক্লাস করেন নাই গতকালকের ক্লাসটা আপনি গতকালকের ক্লাস করেন নাই করেছিলাম তো কিন্তু আমার সফটওয়্যারের সমস্যা ছিল এই জন্য এই যে টুলটাই টুলটার নাম কি আমি এই মুহূর্তে যেটুকুর উপর আছি ডাইরেক্ট সিলেকশন এই হলুদ শেপটার কয়টা বিন্দু সিলেক্টেড বলেন তো চারটা আর এখন আচ্ছা এবার কেউ কোনো কাজ না করি আমার স্ক্রিনটা চুপচাপ বাধ্য ছেলের মতো দেখেন আপনারা তো দেখতে পাচ্ছি না আমার স্ক্রিন তো দেখতেছেন নাকি ক্যামেরা টেমেরা অফ করে রাখি আমি যদি এসি ছাড়ি এখন আরেকজন বলে কারেন্ট বিল আরে ভাই কারেন্ট বিল তো অ্যাডভান্স সবসময় ঘরেই থাকে কারেন্ট বিল নিয়ে মাথা ব্যথা নাই মাথা ব্যথা আমার কাশি হয় ভবিষ্যতে কাজে দিবে অনেক আমি একটাই নিছিলাম তাই না এটা একটা আর্টবোর্ড ছিল ওই আর্টবোর্ডের পাশে আমি এরকম কতগুলো শেপ নিছি বুঝছেন এখন সেই শেপ গুলা নিয়ে আমি এখন এক একটা ভিজিটিং কার্ড বানাবো আপনারা বসে বসে দেখবেন তো প্রথমে আমি একটা শেপ নিলাম এই শেপের মধ্যে কয়টা ত্রিভুজ দেখা যায় এটা আবার ভিজিটিং কার্ডের ডিজাইন
আর কিছু করলাম না আবার পলিগনে গেলাম এখানে কয় বিন্দু তিনটা এখন কয়টা পাঁচটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এক বিন্দু এই জায়গায় এক বিন্দু এই জায়গায় এক বিন্দু এই জায়গায় এক বিন্দু এই জায়গায় তাহলে এখন যে ডিজাইনটা হলো এটা কি একটা ডিজাইন না তো বড় ছোট হয়েছে হয়তো দিক সেদিক হয়েছে হয়তো এটা বেশি ইয়ে হয়ে গেছে এরকম হয়ে গেছে সেগুলো পরের বিষয় বাট এদের ডিজাইন নাকি তাহলে আমরা পলিগন দ্বারা এরকম ডিজাইন বানাতে পারি আসলো এরপরে আসে ভাইয়া 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 একই একই সাথে একই সাথে আপনি পাঁচটা ইয়ে কিভাবে করলেন মানে এক সঙ্গে একই সঙ্গে পাঁচটা কর্নার কিভাবে নিলেন আমরা তো ওইটা একবারে নিয়ে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে দেখছি আপনার তিনটে চারটে পাঁচটা হয়েছে আপনি এক ক্লিকে এক ক্লিকে সেইটা আর কি জিজ্ঞেস করছিলাম প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে করছে দেখে কিন্তু উত্তরটা পাইলো বা সে নিজের কনফিউশনটা ক্লিয়ার করলো আর যে প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া সবাইকে প্রশ্ন করতে হবে না বুঝলে প্রশ্ন করবেন ভাই আমি যদি ধরেন আমার পার্সোনাল কোনো আমি নিজের কাজের জন্য একটা কার্ড বানাইতে চাই সেক্ষেত্রে আমি যদি নিজে ডিজাইন করে এটা কি আমি জাস্ট প্রিন্টিং মেমোরি কার্ডে করে বা পেন ড্রাইভে করে নিয়ে গেলেই হবে মানে প্রেস প্রেস গুলো হবে হবে না কেন ভাই একাধিক শেপ নিয়ে একসাথে কাজ করতে শেপ গুলা মরে চলে যায় কাজ করতে সুবিধা অসুবিধা হয় তখন ভাই সমস্যার সমাধান একটু পরে করি আগে দেখেন একটা শেপ নিছি তাই না এটা কি কপি করতে পারি কপি কপি ভাই করা যাবে এটা কপি করলাম কপি করার পর এই শেপে ঘোরানো যায় ঘুরাই কিভাবে জানেন এই যে এই যে একটা অ্যারো আসে অ্যারো এই যে অ্যারোটা আসে অ্যারো থেকে ঘোরানো যায় এটা কি ঠিক সমান ভাবে ঘুরছে নাকি একটু ব্যাখ্যা হয়েছে বলুন তো এই জন্য সমান ভাবে ঘোরানোর জন্য কিবোর্ডের শিফট ধরে রাখতে হবে শিফট কিবোর্ডের শিফট ধরে রাখলে এটা সমান ভাবে ঘুরে ডিজাইন জাকারিয়া ভাই কপি করে থেকে সিলেক্ট করে তারপর কন্ট্রোল দিয়ে কিবোর্ডের শর্টকাটটা একটু বলে দেন না জাকারিয়া ভাই হ্যাঁ হ্যাঁ বলছো ভাইয়া এই যে কপি করলেন এটাও কি কন্ট্রোল সি দিয়ে কপি করব কন্ট্রোল সি দিয়ে তো না আলটা ধরে আলটা ধরে কপি করতে হবে আলটা ধরে কন্ট্রোল সি বাদ কন্ট্রোল সি এখন বলি নাই আলটা ধরে টান দিয়ে কপি করতে ওকে তাহলে কয়েকটা শেপ হলো এরপর আসি আমরা আবার সেই ত্রিভুজে ত্রিভুজ কোথায় জানো আচ্ছা ত্রিভুজ পরে নেই আগে একটা একটা রেকট্যাঙ্গেল নেই চার কোণা এখানে একটা রেকট্যাঙ্গেল দিলাম চার কোণা কপি করলেও হইতো যাই হোক নিলাম বা কপি করে নেই এটা একটা আর একটা কপি কপি করে অল্টা অল্টা ধরে টান দিয়ে কপি করছি এবার পলিগন থেকে একটা ত্রিভুজ নিলাম এই কেউ না বুঝলে প্রশ্ন করবেন ভাই কপি করা এখনো বুঝতে পারছি না ওকে কপি তো আসতেছে দেখো পিরিয়ড ডিজাইন এখানে কয়টা শেপ আছে রডটা নিচেরটাই একটু একটু কন্ট্রোল কন্ট্রোল
জেড দিয়ে একটু পিছনে একটু দেখান না নিচে দিয়ে তিনটা শেপ ভাই চারটা শেপ আছে প্রথমে একটা শেপ নিলাম চারটা শেপ আছে ভাই প্রথমে একটা শেপ নিলাম তারপর এটা একটা কপি করলাম দুইটা এরপর একটা ত্রিভুজ নিলাম ত্রিভুজটাকে টেনে টেনে এইভাবে নিলাম এই পর্যন্ত নিলাম এটা হলো কি হ্যাঁ ভাই এখন দেখান একটা একটু এই সাইডে আগাইলো আর ওদের এই সাইডে আগাইলো হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ কেন তো না বুঝলে প্রশ্ন করবেন আচ্ছা এই যে জুম করতেছে জুম জুম করে কি দিয়ে এই জুমের শর্টকাট কি কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস কপি দেখ করলি এখানে আবার শেপ সিলেক্টেড ইনপুট পাই একটা 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 আছে আমার মাউসটা দেখেন আমার মাউসের ইয়েটা দেখেন এই যে পয়েন্টারটা দেখেন পয়েন্টার এখানে দেখেন অলটা ধরলে একটা সাদা রঙের একটা আছে দেখছেন সাদা হ্যাঁ কপি চিহ্ন কপি আসে কপি চিহ্ন কালো সাদা তো এটা হলো অলটা ধরলে এটা একটা অপশন আসে তখন এটা ধরে টান দিতে হয় টান দিলে তো কপি হয় কপি হয় কিভাবে একটা ধরে এরকম এই অলটা ধরে এটাকে টান দিলে কপি হয় কপি হবে এবার এটা ঘুরাইতে বলছি ঘুরাইতে এই ঘোরানোর সময় আপনি যদি থাকাতে ঘুরান উল্টা পাল্টা হবে এই জন্য আমি বলছি কিবোর্ডের শিফট ধরে ঘুরাইতে শিফট শিফট ধরে ঘুরাইলে এটা 100% সমানভাবে ঘোরানো যায় ভাই এগুলো ধরে টেনে ঘুরাইলে এগুলোর কি কোয়ালিটি ঠিক থাকে বড় বললে হ্যাঁ থাকে কোয়ালিটি এখানে কোনো ব্যাপার না এটা মনে সেম টু সেম কপি হয় না ভাইয়া হ্যাঁ সেম টু সেম কপি কপি মানে কি কপি মানে তো সেম টু সেম তাই না তাহলে আপনারা এই মুহূর্তে এই ছয়টা ডিজাইন এখন করে আমাকে দেখেন এই হুবু হবে ছয়টা ডিজাইন করতে হবে নাকি চেষ্টা করব হুবু করার যতটুকু হয় দেখাইলাম ঠিক আছে ইনশাআল্লাহ তো মোবাইল স্ক্রিনে রেখে দেন স্ক্রিনে রেখে দেন দেখে দেখো হ্যাঁ একটু ছবি তোলা করতে পারেন তাই না বা ধরেন এটা আমি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিতে পারি কি আমাদের কি এগুলাই করতে হবে নাকি নিজে থেকে করলে হবে এভাবেই করবেন অন্যভাবে কেন করবেন আমি তো এভাবেই শিখাইছি সেম টাই কপি করব হ্যাঁ সেম টাই কপি করার চেষ্টা করেন হয়তো বা একটু দিকসি দিক হবে হয়তো বা 10 10 হবে না 10 এ 7 হবে কিন্তু এই জিনিসটাই করেন ভাই কার্ডের যে মাপ ধরেন 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি কিন্তু এই ক্ষেত্রে তো আমরা একটার মধ্যে এতগুলো করতেছি এটাকে যা শেখার জন্য নাকি মাপটা আপনি পেরো নাই এখন টুল শিখতেছেন মাপ তো আপনি জানেন টোটাল তাই না মাপটা আপনি এখন পেরো নাই এই পেজ গ্রুপে দেখেন আমি ইয়ে পাঠাই দিছি স্ক্রিনশট পাঠাই দিছি
তাদের স্ক্রিনশট লাগে দেখতে পাবে। এই সামাত আইটি তে সামাত আইটি কম্বো হ্যাঁ হ্যাঁ গ্রুপ গ্রুপে দিছি আপনারা আমার স্ক্রিনে কি দেখেন ভাই আপনার তো শেপ গুলো আমার স্ক্রিনে কি দেখা যায় ইলাস্ট্রেটর দেখা যায় নাকি অন্য কিছু দেখা যায় ইলাস্ট্রেটর ওকে কাজ করেন আমরা টুল শিখতেছি টুল বড় ছোট হলে সমস্যা নাই সবাই কাজ করি আপনি যে ছয়টা যে ভিজিটিং কার্ড এর ইয়ে নিলেন না ফরম্যাট নিলেন না ওগুলো তো বিভিন্ন সাইজ দিয়ে তো এক একটা শেপ হলো কিন্তু একটা থেকে ছয়টা কিভাবে করবো প্রথম শেপটাকে কপি করে নেবেন আপনি সাদি আপু আচ্ছা ভাই কপি করে ডান কর্নারে নিয়ে দেন পেস্ট করব কিভাবে আচ্ছা কপি কি দিয়ে করেন আপনি কন্ট্রোল সি দিয়ে জি ভাইয়া কপি করা শিখাইছে মাত্র অল্টটা দিয়ে অল্টটা ধরে অল্টটা দিয়ে কিন্তু অল্টটা দিয়ে তো হচ্ছে আচ্ছা আপু আপনার প্রশ্নটা হচ্ছে এই যে একটা ভিজিটিং কার্ড তাই না জি এইটাকে আমি এই যে একটা কপি করতেছি কিভাবে এটা
জি 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 হ্যাঁ শেপ শেপ এটা হলো এই মুহূর্তে আমার শেপ সিলেক্টেড কয় একটা না দুইটা একটা কোনটা লালটা না সাদাটা অলটা ধরছি মাউসটার কিবোর্ডের অলটা ধরে মাউসটা এই যে এখান থেকে এনান্স এটা মুভ করে থাকা অবস্থায় মানে সিলেকশন করে থাকা অবস্থায় অন্যতে থাকলে হবে না সিলেকশন করে থাকতে হবে আর যখন আবার বলো যে আপনি যে ইয়ে নয়টা নিয়েছেন তখন কি পুরো নয়টাকে সিলেক্ট করছেন বুঝিনি আবার বলুন তো একটু এই যে কিছুক্ষণ আগে যে আপনার নয়টা যে মুভ হলো নয়টা যে কার একসাথে মুভ হলো তখন আমি না কোন শেপের ভার্টেক্স ধরে যদি মুভ করি আমার পুরো শেপটাই মুভ করতেছে খেলা দেখে একজন কি অবস্থা মাউস পিছু করে একজন খেলা দেখে একজন খবর শুনে আর একজন বলে শালা কি বলে দেখতে পাচ্ছি আপনারা বলা হয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রথমে একটা বিন্দুরে সিলেক্ট করে তারপরে কাজ করতে এই সিলেকশন ডাইরেক্ট সিলেকশন একটা বিন্দু এবার মুভ করেন ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বুঝতে পারছি কাজ হয় আমার আমার এই হোয়াইট হোয়াইট পার্টটা আমি করতে পারতেছি না সিলেক্ট করতে পারতেছি না কেন ট্রাই করেন আগে ট্রাই করেন আরো 5 মিনিট ট্রাই করেন ভাই কে এরোপ্লেন চালায় আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কপি করতে পারতেছি না কেন আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিছেন নাকি আট বর্ডারের দ্বারা কপি করতে চান রেকট্যাঙ্গেল থেকে একটা নিয়ে নেন একটা পেজের মধ্যে তো হইতেছে না আমি তো একটা পেজের মধ্যে একটাই করেছিলাম প্রথমে তারপরে মনে হচ্ছে আরেকটা দিব তারপরে আরেকটা দিব হ্যাঁ জাকারিয়া ভাইয়া জি বিদ্যুৎ সাহেব বলেন ভাই আর একটা বাকি আছে ওই চিটা তো পাইতেছে না ভাই কোথায় দিছেন কপি করেন আগে এবার এখানে জাকারিয়া ভাইয়া সাইডে তীর আসবে একদম কোনায় হ্যাঁ একটু বাইরে কোনায় বাইরের দিকে একটু বাইরের দিকে তীর আসবে হ্যাঁ ঘুরন্ত তীর আসবে আর একটু বাইরে হ্যাঁ এই যে আসছে এবার শিফট ধরেন শিফট শিফট ধরা ঘুরাই দেন শিফট ধরা কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত শিফট ছাড়বেন না জাকারিয়া ভাইয়া কমপ্লিট হয়েছে স্যার দিস ইজ ওকে থ্যাংক ইউ ওয়েলকাম এমডি মিতু ইস্তাফ বলেন
ভাই কমপ্লিট হয়েছে শেষ করছি তো দেখেন হ্যাঁ ভেরি গুড যতটুকু হয়েছে ভেরি গুড আচ্ছা যা সবগুলো হয়েছে একটা বাকি আছে এই যে আমার স্ক্রিন শেয়ার করছি দেখেন কাজগুলো কি সহজ নাকি কঠিন খুবই সহজ ভাইয়া আপনারা কি ওর সাথে একমত আমার কাছে খুবই সহজ একমত ভাই না ভাই বিষয় আসলে কাজটা সহজ কিনা জানি না কিন্তু আমার মনে হইতেছে যে আপনার কাছ থেকে বোঝাটাই সহজ মনে হইতেছে কাজটা সহজ আপনি যেভাবে শিখাচ্ছেন যেভাবে আপনি না এটা একটু ভাই বলেন দেখাবেন প্লিজ এই সেকেন্ড যে স্টিক কাটটা এটাতে সাইড করা যে দুইটা শেপ একটা সেকেন্ড একটু কথা বলেন এই জিনিসটা একটু আরেকবার বলবেন এটা কি কারে করছে আমি খাবার ছিল যে বলতে করতে আপেল ভিডিও এটা হচ্ছে দ্বিতীয় যে ইয়াটা ভিজিটিং কার্ডটা আপু আপনার ভয়েস অনেক আসছে আপু ভয়েস অনেক আস্তে আসছে বুঝি নাই আপু আপনার ভয়েস অনেক আস্তে আসছে আচ্ছা বললাম যে ডান সাইডে সেকেন্ড যে ভিজিটিং কার্ডটা এটা থেকে এই যে বাঁকা বাঁকা করলেন যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে দুটোতে একই রকমের বাঁকা দুটো শেপ নিলেন এই দুইটা একটা থেকে একটাতে কপি করলেন এই জিনিসটা কিভাবে কপি করব আচ্ছা একটু পর আমরা দেখাচ্ছি একটু পর আমরা দেখাচ্ছি ভাইয়া একটা একটা মানে একটা অবজেক্ট সমানভাবে ঘোরাতে পারছি না একটু দেখবেন ওকে স্ক্রিন শেয়ার করেন এই যে এটা সমান ভাবে কিভাবে ঘোরাবো সিলেকশন তুলে যাইতে হবে ডাইরেক্ট সিলেকশন তুলে কেন সিলেকশন ও আচ্ছা 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 এবারে শিফট ধরে ঘোরা শিফট আর শিফট ধরে ঘোরা এই আমার শেষ হ্যালো ওই কাজ করেন আমারও শেষ স্ক্রিন শট দেবো লাগবে না এত কষ্ট করে করলাম দেখবেন না না দেখো না কষ্ট আগে তাহলে করতেন না বন্ধুটি হইলে আবার একটু সজনার সুযোগ ছিল ভাই আমার একটা প্রবলেম হইছে আমি যে শেপ হই নাই ওইটাতে ইয়া হই যেতে স্যার আপনি একটু দেখেন স্ক্রিনটা শেয়ার দিছে কি সমস্যা দেখতেছি আপনি যে কোন শেপ নি দেখা যায় স্ট্রোক এক পিটি জিরো দেন এন্টার দেন হইছে এবার সবগুলোর একসাথে ধরেন সবগুলোর একসাথে ধরেন সবগুলোর একসাথে ধরেন ধরে ওইখানে যা জিরো দেন আর লেখেন জিরো জিরো লিখে একটা এন্টার দেন হয় নাই তো ভাই ক্যান্সেল দেন আচ্ছা হবে না ওই যে একটা আবার ইয়ে দুইটা সেবা আবার স্টক ছাড়া আছে এই জন্য হবে না আচ্ছা স্যার ওই নিচের গুলো ধরেন আপনি বাইরে একটা ক্লিক দেন বাইরে একটা ক্লিক দেন নিচের দুই সারি ধরেন তিন সারি থেকে দুই সারি ধরেন নিচের হ্যাঁ এবার এই যে এখানে এখানে না আচ্ছা যান ওকে দেন ওকে দেন বুঝতে পারছেন জি ভাই জি ভাই
জি আপনার কথা শোনা যাচ্ছে, আপনি কি বলছেন? আমি আল মামুন ভাইয়া, আমি একটু জানতে চেয়েছিলাম যে কি করে সবগুলো আপনি যে মানে সামাজাইডিতে যে শেয়ার করলেন যে মানে সবগুলো সে কি করে কি করে বুঝি নাই। আমি বলতে চাইছি একটু কিছুক্ষণ আগে যে পেড গ্রুপ একটা মানে এখান থেকে যে পোস্টটা করলেন কি করে মানে তারপরে পোস্ট করেছি। আচ্ছা স্ক্রিনশটটা নিয়েছি হচ্ছে স্নিপিং টুল দিয়ে দেখাবো কিভাবে নিয়েছি। কেন আচ্ছা এটা হলো ভেরি গুড আমাদের ইয়াসিন ভাই, আপনাকে ধন্যবাদ। এরপর হলো সামির সাহা, অশুভ, শুভ কি প্রবলেম? শুভ শুভ তো দেখি অনেক বেশি পারে। আচ্ছা আমাদের আহসানুল্লাহ ভাই ভেরি গুড, যতটুকু হয়েছে হয়েছে কিন্তু স্টক নিয়ে কাজ করছেন, আপনি স্টক অফ করতে হবে, সবগুলা স্টক অফ করেন। আচ্ছা কার স্ক্রিন? সামির শাহ, সামির শাহ স্ক্রিন আমরা দেখবো, তার আগে মিজান ভাইয়ের স্ক্রিন দেখে আসি। মিজান ভাই কি সমস্যা? জি ভাই এটা করতে পারতেছি না, এই টুলসে এটা যেটা ছিল ওটা পারতেছি না। মানে কি ছিল? আস্তানায় যে ভাই একটা এরর সিন দিয়েছিল। ও ওটা তো কি ছিল আমি দেখতে হবে একজন আপু প্রশ্ন করছিল, আপুর সাউন্ড অনেক আসতে ছিল, নয়েজ মানে খুবই স্লো সাউন্ড ছিল, সে আপুটা কোথায়? বুঝি না আপু, আপনার সাউন্ড অনেক আস্তে আসতেছে, আপনার ওখানে মাউথ পিস প্রবলেম সম্ভবত, আমার এখানে ফুল ভলিউম দিয়ে আমি শুনতে পাই না। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারতেছি না, তারপরে প্রশ্নটা করেন, আপনারা কোন ভাই যদি প্রশ্নটা শুনেন আবার বলবেন। আপু প্রশ্ন করেন, আমাকে এটা একটু দেখে দেন। আই একটু প্রশ্ন দেখেন ভাই, একটু ওয়েট করি, নিজাম ভাই একটু ওয়েট করি। আচ্ছা ভাইয়া ওই আপুটা বলতেছে যে সেকেন্ড নাম্বার যে
লোগোটা তৈরি করছি আমরা ওই যে পাঁচটা নিয়া শেপ নিয়া কর্নার নিয়া ওইটার কথা বলছিল প্রথমবার সেকেন্ড টাইমে কি বলছে সেকেন্ড লোগোর কথা বলছিল আবার বলেন আপু প্রশ্নটা আবার করেন আর রুবেল ভাই ভালো মতো শুনে আবার বুঝাই দেন সমাধান হয়েছে বুঝছেন ভাই প্রথমে আমি কপি করতে পারছিলাম না এখন পেরেছি হয়েছে সমাধান হয়েছে না ওই হ্যাঁ কপির কথা বলছিল মানে অর্ডার ধরে যে কপির ইয়াটা ওটা বলছিল আচ্ছা আপু আপনাকে মাউথপিস কিনতে হবে একটা হেডফোন কিনে নেবেন বা বাসায় অন্য কারো হেডফোন একটা চুরি করে নিয়ে আসবেন চাইলে তো দেন না এজন্য চুরি করে নিয়ে আসবেন নিজেদের মানুষের মধ্যে তাই না নিজের বাসা থেকে সে নিয়ে আসবে আরেকজনের না বলে সেটা বুঝাইছি মহাবিদ্যা না ধরা বললে সমস্যা আরে ঠিক আছে গাইজ আমরা এখন কাজে যাবো সামনে কিন্তু এই যে কাজগুলো করেছি এইখানের কার কোনো প্রশ্ন আছে সেটা আগে বলেন আমি ক্লিয়ার করে সামনে যাই সবগুলোতে স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে এগুলো এখন মানে সিলেক্ট করে অফ করো কিভাবে আচ্ছা আমি দেখাচ্ছি এটা আচ্ছা আর কোন প্রশ্ন ভাইয়া আমি চাচ্ছি আমারটা একটু দেখেন আমারটার মতো আপনাকে নিজের কনফিডেন্ট গ্রো করতে হবে যে হ্যাঁ আমার হইছে পলিগন পলিগনটা ওই যে উল্টায় যে দিছেন ওই থ্রিডি এর মতো ওইটা একটু দেখেন ভাইয়া পলিগনের মতো এই যে এটা এটা হ্যাঁ ওই থ্রিডির বিষয়টা থ্রিডির মতো দেখায় আচ্ছা থ্রিডি থ্রিডি কিছু না থ্রিডি কিছু না এগুলো হলো ভাতাবাজি এগুলো হলো এই যে একটা শেপ এই শেপটারে জাস্ট অন্য কালার দিয়ে এখানে বসায় দাও কালারটা জাস্ট অন্য কালার না মানে শেপটা শেপটা কিভাবে দিছেন শেপটা মানে আবার একটু দেখালে ত্রিভুজ থেকে ওকে দেখাবো অবশ্যই দেখাবো কি আমার স্ক্রিনে কাজ করতেছ না অন্য কারোর স্ক্রিনে না ভাই আপনি স্ক্রিনে আমি কি আমার স্ক্রিনে কাজ করতেছি আমার স্ক্রিন কোন দেখাই কেন ওকে আচ্ছা দেখেন আমি এই নতুন একটা ফাইল নিয়েছি সেই ফাইলের মধ্যে স্ট্রোকটা আমি অফ করে রাখছি আগেই স্ট্রোক অফ কেন কারণ ভিজিটিং কার্ডের মধ্যে স্ট্রোক লাগে না এখন আপনি যদি স্ট্রোক আগেই অন করে রাখেন ধরেন এই যে ভাই আমার এখানে অনেকগুলো শেপ আছে সবগুলোর মধ্যে আমার স্ট্রোক অন করা ভাই সবগুলোতে স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে এখন একবারে সিলেক্ট করে সেটা অফ করা যাবে নাকি সেটা বলতেছিলাম যাবে একটু দেখতেন যদি স্ক্রিনশট দিব না দেওয়া লাগবে না অল সিলেক্ট করে স্ট্রোক বন্ধ করে দেন তাই তো আমার স্ক্রিন করতে পারতেছি আপনি কি আমার স্ক্রিন দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছি আমি দেখতেছি সবগুলোর মধ্যে স্ট্রোক আছে আপনি কি খেয়াল করছেন সবগুলোর মধ্যে কম কালারের একটা স্ট্রোক আছে সবগুলোর একসাথে সিলেক্ট করে তারপর অহিদুল ভাই আপনি কি দেখতেছেন টিভিতে বলেন ফার্স্টে একটা ত্রিভুজের শেপ নিলাম আর পরে একটা আয়তক্ষেত্র শেপ নিলাম এখন ওই ত্রিভুজটারে আয়তক্ষেত্রের উপরে কিভাবে বসাবো আয়তক্ষেত্রের উপরে কিভাবে ত্রিভুজটারে বসাবো প্রশ্ন প্রথমে কি নিছেন প্রথমে একটা ত্রিভুজ নিছি আচ্ছা সেকেন্ড একটা শেপ নিছি সেটা হচ্ছে আয়তক্ষেত্র এখন ওই ত্রিভুজটা আয়তক্ষেত্রের উপরে বসাইলে ত্রিভুজটার কালারটা আসতেছে না মানে
ওই নিচে চলে যাচ্ছে জি জি নিচে চলে যাচ্ছে আচ্ছা ভেরি গুড আমরা এই প্রশ্নের উত্তরটা দিব পেস্ট করি ভাইয়া হ্যাঁ ভাইয়া গোবিন্দ কীর্তনিয়া এই যে একটু দেখেন এইখানে আমি এইটাকে ট্রান্সফর্ম করব কিভাবে আমি বুঝতে পারতেছি না আগে সিলেকশন টুলে যেতে হবে সিলেকশন টুল এইটাকে আমি সিলেক্ট করব মাল্টিসেট আমি বলছি সিলেকশন টুলে যেতে আপনি কোন টুলে আছেন গোবিন্দ কীর্তনিয়া হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন এবার সিলেকশন টুলে দেখেন ওই যে ট্রান্সফর্ম মতো সাইডে আসে সাইডে ধরে এই ধরাটা সিলেকশন টুলে আছে ডাইরেক্ট সিলেকশন টুলে নাই তাহলে তো ইলিপ টুল আছে না রেকট্যাঙ্গেল টুল আছে ও এখন ভাইয়া এখন ভাই এইটা এইটার আদলে আর একটা নিচে করতে চাচ্ছি তাহলে এটা কি করতে হবে এখন ব্যাপারটা প্রথমে কপি করে নিয়ে আসেন আপনি আপনি তো কপি করে আনছেন আনছেন না গোবিন্দ করতে নিয়ে হ্যাঁ হ্যাঁ এটা দেন এটারে ঘুরাই দেন শিফট ধরে ঘুরাই দেন আচ্ছা ভাই এই শিফট ধরে ভাই আমি তো বুঝতাছি না ভাই আচ্ছা বুঝ ঘুরাইলে রোটেট করি হ্যাঁ ঘুরাইলেন যে সাইডটা মিলে না তাই না হ্যাঁ এবার আমার কি হবে না হ্যাঁ এই জিনিসটা এখন দেখাই নাই এ পর্যন্ত বুঝছেন তো ঘুরানো বুঝছেন তো গোবিন্দ কীর্তনিয়া আপনার ম্যাক্সিমাম শেপের মধ্যেই আপনি যে জিনিসটা করছেন স্ট্রোক নিয়ে রাখছেন স্ট্রোক গুলো অফ করেন তো সবগুলার একসাথে সিলেক্ট করা স্ট্রোক অফ করেন সবগুলার একসাথে ধরেন ওকে যতগুলো ধরছেন ভেরি গুড এবার স্টক ড্রপ দেন ওই যে উপরে স্টক দেখা যায় এক পিটি এক পিটি জিরো বানায় দেন তো দেখি তো হয় কিনা জিরো বানায় দেন ভেরি গুড ডাইরেক্ট লিখ দেন হচ্ছে কিনা দেখি আমরা স্যার আমরা তো স্ক্রিন দেখতে তখন বাইরে স্ক্রিন দেখতে আর এই চ্যানেল স্ক্রিন দেখতেছি ভাই আরে স্ক্রিন সেই স্ক্রিন আছে দুইজনের ওই স্ক্রিনের পাশে আরেকটা স্ক্রিন আছে দুটো স্ক্রিনটা সুইচ করলে দেখা যায় তখন ভাই অফ করছে যদি এখন আচ্ছা এই গোবিন্দ কীর্তন ভাই আন্ডু দিয়ে আবার করে দেখান তো আন্ডু দিয়ে আবার করে দেখান আচ্ছা এই যে আপনারা দেখতেছেন যে আমার সবগুলো শেপার সাইড স্টক আছে না দেখা যায় কি ভাই স্টক কমান কমান ওই যে সে ভাই স্টক বাড়ায় দেখায় এই যে স্টক কম হ্যাঁ বাড়ায় দেখেন আবার কমায় দেখেন গোবিন্দ কি তুলে বাড়ায় কমায় দেখেন ধরেন এই স্টকটা আছে সবগুলো তাই না তো সবগুলোর সাথে আগে একসাথে সিলেক্ট করবে সিলেক্ট করে এই যে উপরে স্টক থেকে কমায় দিবে জিরো বানায় দিবে ওখান থেকে কি ভাই আমি ওইভাবেই করছি ভাই হ্যাঁ ভেরি গুড আমি তো অল ধরে টেনে কপি করতে পারছি না এই যে এটা এটা টপ অফ হচ্ছে না কালকে একটা মজার বিষয় জাকারিয়া ভাই হ্যাঁ ভাই কালকে আমি ওই অল্টার চেপে ধরে রাখছি পরে যখন মাউস দিয়ে ক্লিক করছি আমার ওই যে মানে কপি হয় না কপি হয় না কপি হয় না পরবর্তীবার দেখি আমি 25টা কপি করছি আচ্ছা ভেরি গুড এই যে এইটা অফ করতে পারছি না এটা অফ হয়ে গেছে পারতেছে না যে পারতেছে না সে কথা বলেন রাশিদুল ভাই ভেরি গুড রাশিদুল ভাই জি রাশিদুল ভাই ওয়েট করি আর কোনো প্রশ্ন না কোনো রাশিদুল ভাই আপনার কোনো প্রশ্ন না ওয়েট করি আচ্ছা যে পারতেছে না একজন একজন বললাম আমি কিছুই পারতেছি না একজন বলছে আমি কিছুই বুঝতেছি না তারা কারা দুইজন বলছে একজন বলছে আমি কিছুই বুঝতেছি না আর একজন বলছে আমি পারতেছি না তারা কারা যাতে তাদের দেখতে চাই ভাই সেম ডায়লগ আমি কই গেলেন কই দেখে রে ভাই হ্যাঁ ভাই কাজ করছে তো দেখবেন না স্ক্রিন শেয়ার দেব এটা কার স্ক্রিন বেলাল ভাইয়ের স্ক্রিন তাই না বেলাল ভাই কি সমস্যা বেলাল ভাই বলেন কই বেলাল সাহেব কথা বলেন আশিত তোদার কথা বলেন ভাই আমি বলতেছিলাম ভাই আমি তো বুঝতেছিলাম না একটা কুরসি কিন্তু ওইগুলা কিভাবে শেপিং না নিমু কোথায় বুঝতেছেন না প্রশ্ন করেন আগে আপনার আপনাদের আগে বুঝতে হবে যে আপনি কি বুঝতেছেন না বুঝতেছেন এটা যে যে আপনি মানে সেকেন্ড যে ইয়াটা ভিজিটিং কার্ডের যে শেপটা নিলেন
এটা প্রথম কি ত্রিভুজ নিছেন, ত্রিভুজ নিয়ে তারপরে কি রেক্টাঙ্গুলার নিছেন কিনা এটা খেয়াল করি নাই। আচ্ছা এখন এই প্রশ্নটা আরো আগে করার দরকার ছিল আপনার, কারণ আপনি অনেক পরে প্রশ্নটা করলেন। এখন আপনি যে শেপগুলো নিছেন প্রতিটা শেপের মধ্যে স্ট্রোক কেন দিছেন, আগে স্ট্রোকটা রিমুভ করেন তারপর অন্য কথা। প্রতিটা শেপে আপনি স্ট্রোক দিছেন, স্ট্রোকগুলো আগে রিমুভ করেন। ভাই আমার কাছে দেখি মানে সবগুলো স্টক অফ করেছি কিন্তু একটা হচ্ছে না। এখন এই যে যারা স্ক্রিন দেখলাম আমরা, এর নাম হলো আশিক পোদ্দার। আশিক পোদ্দার কি করছে বুঝছেন? সে সব শেপ গুলার সাদা নিছে, সে সব শেপ গুলারই সাদা নিছে। আশিক পোদ্দার সবগুলোরে সিলেকশন করতে বলছি ভাই, দেখতে পাচ্ছি না, ওয়েট করি। স্ক্রিন অনেকগুলো আছে যারা এখন দেখতে পাচ্ছেন না, কারণ হলো চারজনের স্ক্রিন শেয়ার করা, এই জন্য দেখতে পারতেছেন না। তো চারজনের স্ক্রিন এরকম সুইচ করা যায়। হ্যাঁ হ্যাঁ সরান। হ্যাঁ এবার এখানে নিয়ে করেন আশিক পোদ্দার, বুঝতে পারছেন? এই যে ভাই হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি তো উইটার মিনে করছি, এই জন্য ভুল করতেছি। এটা এটা ভাই কিভাবে করছে একটু বুঝলে দিলে আমার বাবা। আচ্ছা এই মুহূর্তে বলা, এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ আমরা ওটা পার করে আসছি, আমরা আবার দেখব পরে দেখব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে। আমরা হচ্ছে এখন আপনি ইয়াসিন ভাই বলেন, পলিগনের বিষয়টা একটু দেখাইতে বলছিলাম, এটা কিভাবে উল্টায় দিছিলাম। না আসে ব্যবস্থা না হচ্ছে। আচ্ছা আমাদের আজকের ক্লাসটা দুইটা পার্টে ভাগ করে দিচ্ছি, এখন থেকে ক্লাসের পার্টটা দুইটা পার্ট করে দিচ্ছি আমি।